আগেই বলো, আমি যখন আটকে গেছি খাঁচা তখন ও কিছু হয়েছিল না। আমি তোমাদের জানিয়ে দিই, আমাদের ম্যাট্রেস উঠছে আর আমাদের পুরো সকালের মতো ফিল হচ্ছে। ভেতরে আরো খারাপ অবস্থা, এখানে জল দেখতে পাচ্ছি আমি। গাইজ, মনে হচ্ছে না সকাল 7টা বাজে, কিন্তু না, এখন বাজে বিকাল 4টে। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গাইজ, তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 4:30। সব কটা পায়রাকে শেষবারের মতন খাবার দেওয়ার সময় হয়ে গেছে। এদিকে গাইজ দেখো কে কে উঠছে। ওই দেখো বন্ধুরা, আমার দুটো পায়রা উঠছে টোটালি। কে কে আমি তোমাদের জানিয়ে দিই, আমাদের ম্যাড্রাস উঠছে আর আমাদের সুলতানের বেবি উঠছে। বন্ধুরা ওই দেখো খুব সুন্দর উঠছে, ওরা উঠছে না হলেও 20 মিনিট হয়ে খাঁচার ভেতরে তো বলবোই না বন্ধুরা, খাঁচার ভেতরে আরো খারাপ অবস্থা। এইখানে জল দেখতে পাচ্ছি আমি, দেখো বন্ধুরা এইখানে জল জমে আছে, প্লাস এদিকটাও পুরো ভেজা। ভেতরে কেমন ক্ষতি হয়েছে সেটা আমরা দেখে আসি। চলো চলো দেখি, আগের থেকে কেউ বাইরে বেরিয়েও না। এই দেখো বন্ধুরা, ভেতরে এইখানেও জল ঢুকে গেছে, এইখানেও জল পড়েছে। এখানে আমি একটা বালতি দিয়ে দিয়েছিলাম, বালতিতে অনেক জল কালেক্ট হয়েছে, বাট অনেকটাই পড়েছে। এইদিকটা এইদিক দিয়েও জল আছে। বা খুব সুন্দর খুব সুন্দর, আমার টোটালি জায়গাটা পরিষ্কার করতে হবে। আমাদের চটিয়াল দেখো দুজনই এক খোপে বসে আছে। বন্ধুরা চটিয়াল কিন্তু আবার মিটিং স্টার্ট করে দিয়েছে। দেখো আমাদের পুষ্পা কোথায় গেছে তোমরা তাই দেখো। মোটা কালিয়া আর কালিন্দির কাছে গেছে আমাদের পুষ্পা, মার তো খাবেই বন্ধুরা। এইখানে কে আছে? আমাদের মগরার বেবি আছে। এইখানে আমাদের সুলতানের যে বেবিটা আছে না ফিমেল, সেইটা আছে বন্ধুরা। আর এইখানে কে আছে তোমরা তাই দেখো। এখানে আসে আমাদের চুচু। ওই দেখো চুচু কি হয়েছে, তুমি ওরকম হা করলে কেন চুচু? ও চুচু, চুচুকে হেভি লাগছে, সুন্দর লাগছে। গাইজ চুচু একটু ডাকো, চুচু একটু ডাকো, ডাকো একটু কড়কড় করে ডাকো, একটু শুনি। এই দেখো গাইজ আমাদের শিয়ারিটা ডাকছে। আমাদের শিয়ারিটা যখন ডাকে তখন ওকে অসম লাগে দেখতে বন্ধুরা। এইখানে আমাদের চুচুর জোড়া বসে আছে বেবি নিয়ে। চুচুর জোড়া দেখি তোমার বেবিটা, আমি না দেখে যাবো না এখন, একটু ভালো করে দেখবো দেখি। ওই দেখো অনেকটাই বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে বন্ধুরা। পেটেও যথেষ্ট খাবার আমি দেখতে পারছি। এইখানে দেখো এই বেবিটা তো পেটে দেখো খাবার জাস্ট তোমরা কেমন তাই দেখো বন্ধুরা। আর পেছন দিকটা একটু নোটিস করো কেমন হয়েছে, জাস্ট অসাম বন্ধুরা। এইখানে এই বেবিটাও বেশ ভালো হয়েছে, পুরো সাদা কালার বেরোচ্ছে, যেহেতু এটা চীনার বেবি বন্ধুরা। এইখানে এই বেবিটাকে যথেষ্ট খাইয়েছে, পেটে অতটাও খাবার নেই বাট যথেষ্ট খাইয়েছে বন্ধুরা। এখানে আমাদের সালমান খান দাঁড়িয়ে আছে। দেখো আমাদের সালমান খানের জাস্ট কাটিংটাই আলাদা বন্ধুরা। আমাদের দেশি কি আবার ডিম দিয়েছে? না না, দেশি আবার খ্যাট টেনেছে, অন্য খ্যাট দেখতে পাচ্ছি। বিচুলি ফিচুলি সব নতুন বন্ধুরা। এখানে আমাদের দেশি ফিমেলটা বসে আছে, এখানে মেলটা বসে আছে, এখানে আমাদের কালচিরা বসে আছে। চলে গেল শয়তান, ম্যাট্রেসও চলে যাও আর একটাও চলে যাও। আমরা চলো দেখে আসি, আমরা চীনার বাচ্চা দেখে আসি। এই দেখো বন্ধুরা, এই বাচ্চাটাকে হ্যান্ড ফিডিং করানোর আমার খুব ইচ্ছা। তোমরা তো বলছো চীনার এখানে ওর বাচ্চা দিয়ে দাও ক্যাটরিনা কাইফের, আর এই বাচ্চাটাকে হ্যান্ড ফিডিং করাও। কিন্তু এই বাচ্চাটাকে তো এখনো হ্যান্ড ফিডিং করানোর বয়স হয়নি। এই বাচ্চাটাকে এখনো আমি হ্যান্ড ফিডিং করাতে পারবো না, পারবো না বলাটা ভুল হবে। এতটুকু বাচ্চাকে হ্যান্ড ফিডিং করানোর জন্য খুবই টেক কেয়ারের দরকার আছে বন্ধুরা। তো আমি অতটা না সময় দিয়ে পারবো না একে, এর জন্য আমি এখন দেবো না, আর একটু বড় হয়ে যাক তারপরে আমি হ্যান্ড ফিডিং করাবো। আর খাঁচার ভেতরটাও পরিষ্কার করতে হবে, যথেষ্ট গাইজ নোংরা হয়ে গেছে, পরিষ্কার না করলে আমার পায়রাগুলো সমস্যা হবে। তো এখন আমাদের একটাই কাজ, বাইরে তো পায়রা উঠছে, চলো বাইরে গিয়ে দেখি ওই পায়রাগুলো কেমন উঠছে। যদি ওরা নেমে নেমে যায় তাহলে গাইজ সবকটাকে এখনই ছেড়ে খেতে দিয়ে দেবো, যদি ওরা ভালো ওড়ে বন্ধুরা তাহলে এখনো সবকটাকে ছাড়বো না। যেহেতু আমি যদি সবকটাকে ছাড়ি ওরা কিন্তু নিচে নেমে যাবে বন্ধুরা আগে আগে। তো চলো বাইরে, চলো 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 তাড়াতাড়ি চলো, পায়রাটা কেমন উঠছে একটু দেখে আসি। সরো 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 সরো। এই দেখো আমাদের ক্যাটরিনা কাইফ আগে আগে বাইরে বেরিয়ে গেছে। আর এখানে আমি মুরগির খাঁচাটা আটকে রেখেছি, বৃষ্টি আসছিল তখনই আটকে রেখেছি, এখনো খোলা হয়নি, খুলতে হবে। কই গেল? এই দেখো, না আমার ছাড়তে হবে সবকটাকে, দেখো এরা নেমে যাবে, এখনই নেমে যাবে। তাহলে এরা 30 মিনিট মতন উড়লো, ঠিক আছে সমস্যা নেই। আমার কাছে গাইজ 30 মিনিট অনেক, দেখো খুব সুন্দর লাগছে দুজনকে। আর এদিকের আকাশটা তো জাস্ট ওয়াসাম। এই দেখো আমাদের সূর্যকে কেমন লাগছে তোমরা তাই দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে দেখতে, জাস্ট ওয়াসাম লাগছে। এখানে দুটোই নেমে যাবে, দেখা যাক এরা কোথায় ল্যান্ডিং করে। আমার মনে হয় এরা গাছেই ল্যান্ডিং করবে, যেহেতু এদের একটা বাজে অভ্যাস আছে বন্ধুরা। ওই দেখো গাছেই নেমে গেল, ছি। আর আমাদের বাড়ির পায়রাগুলোর কিন্তু গাছে বসা স্বভাব একদম ছিল না বন্ধুরা, বাট এই নতুন যে কটা বাচ্চা হয়েছে না সেই কটা বাচ্চার পুরো গাছে বসা স্বভাব হয়েছে। ঠিক আছে স্বভাব একদম পাল্টে দেবো, চাপ নিও না। তো এখন আমাদের কি করতে হবে, টোটালি সব কটা পায়রাকে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো, এবার আমরা সব কটা পায়রাকে ছেড়ে খেতে দিয়ে দিই ওদের। আমি সবাইকে ছেড়ে দিই গাইজ,
চাউল, কারণ গাছ গম পাওয়া যায়নি। আমি গেছিলাম দুপুর নাগাদ বৃষ্টি আসার আগে, গমের খোঁজে। গম ছিল না বলতে গেলে চলে, ফলার পরে গম ছিল, বাট সে গম দেয়নি। ঠিক আছে, বলেছে বিকালবেলা আসবে, সন্ধ্যাবেলার দিকে। মানে এখন এদের কষ্ট করতেই হবে গাইস, কিচ্ছু করার নেই। দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও, পাগল হয় না তো, সে চালই তো খাওয়া হয় না। হ্যাঁ, আগে 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 এই কটা খাও। ভেতরে হালকা করে কটা গম আছে, এর জন্য আমি আগে চালটা মিক্স করি। দাঁড়াও, এইবার চলে আসো সবাই, এইবার আমি টোটালি খাবার খাবার দাবারটা কমপ্লিট করে নিলাম। এই এদিকে আসো, এদিকে আসো, এইখানে 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 শুকনো আছে অনেকটা জায়গা। এদিকেও চলে আসো, এদিকেও চলে আসো, এই এদিকটাও আসতে পারো, এদিকটাও আসতে পারো। আর কটা দেবো, আর কটা, আবার বেশি পরিমাণে দেওয়া যাবে না। বেশি পরিমাণে দিলে কি হবে বলতো ভাই, এরা ঘরে ঢুকতে চাইবে না। আর আজকের ওয়েদারটা অতটা ভালো না, এদের আবার কখন হঠাৎ করে ঘরে ঢোকাতে হয় কে জানে। তো এখন আমার তো আমি জলের পাত্রটা নিয়ে আসি, জলের পাত্রটা কোথায়? তোমাকে তো দিনই খেতে চলে আসি, চলে এখন। ঠিক আছে, জলের পাত্রে কি নোংরা ছিল? নোংরা বলতে জল কমপ্লিট। এইবার আমি আজকে এদের জলের ভেতরে ভিমরাল মেশাবো, যেহেতু আমি মুরগিগুলোর জন্য ভিমরাল এনেছি। তো পায়রাকে একটু না খাওয়ালে কেমন হয় গাইস? পায়রাকে খেতেই হবে। এর জন্য আমি জলের ভেতরে মিশিয়ে দিই, মিশিয়ে দিয়েছি। রিওকেও আজকে ভিমরালের জল দিয়েছি, বেশ ভালো হয়েছে। সবাই এবার জল খেয়ে নিবা। নিচে আমাদের দুটো পায়রা আছে, তখন থেকে উপরে ওঠার জন্য লাফালাফি করছে, আমি তো বুঝতেই পারি। নিয়ে নে, ব্যাস কমপ্লিট। আর দেবো না খেতে, আজকের মতন সমাপ্ত। কালকে আবার সবাই গম দিয়ে শুরু করবো সকাল, ঠিক আছে? কালকে সকাল হওয়ার আগে আগে গম চলে আসবে, একদম চাপ নেবে না। তো এখন আপাতত এরা চালই খাক বন্ধুরা, চাল এই সাইড টোটালি ফিনিশ করে ফেলেছে, এখন বাকি আছে এই সাইড। ওই কোনায় কিন্তু এখনো তো বিয়ে পারিনি, ওই কোনায় এখনো তো দেখেনি বন্ধুরা। আমাদের মুরগিগুলো এবার পর্দাটা খুলে দিতে হবে আমাকে। আমি যখন আটকে গেছি খাঁচা, তখনও এর কিছু হয়েছিল না, পেটে খাবার অনেকটাই আছে। আর কিন্তু দেখো অবস্থা, দেখো মারাই গেছে। কোনো না কোনো সমস্যা তো হয়েছে গেছ, নাহলে তিতির পাখিগুলোর হঠাৎ এরকম সমস্যা কেন হলো আমি বুঝতে পারলাম না। এই দেখো জাস্ট অবস্থাটা তোমরা দেখো, বডি একদম ঠিক আছে কিন্তু মারা গেছে। তো এইখানে বাদ বাকি সব কটা চলে গেছে নিচে, আর বাদ বাকি তিতিরগুলোর হেলথের কন্ডিশন কেমন আছে আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। চলো, এই দেখো বাদ বাকি তিতিরগুলো বেশ ভালোই আছে, খাবার দেওয়া আছে ভেতরে, আমি পুরো খাবার ফিল করে দিয়েছিলাম। এখন অর্ধেক মতন খাবার আসে গেছ, সমস্যা আপাতত আমি দেখতে পারছি না। তো দেখা যাক কী যে হচ্ছে। এইখানে দেখো এই সব কটাও ঠিক আছে একদম। এদিকে তোমরা ঠিক আছো? তোমাদের এখানে হাত দেওয়া যাবে না, যেহেতু আমি কেবল অসুস্থ তিতির ধরেছি, মারা যাওয়া তিতির ধরেছি। তোমাদের এখানে হাত দিলে সমস্যা হতে পারে, আমি হাত দেবো না গাইস, চলে যাই।
তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমার লেট করলে হবে না, কিন্তু আমার একটু এরা হালকা করে একটু ঘুরে বেড়াবে, তারপরে এদের আমার ঘরে ঢুকিয়ে ফেলতে হবে। গাইস যেহেতু না হলে ওয়েদার ভালো না, ঠিক আছে, কখন বৃষ্টি চলে আসবে, তারপরে এদিকে কোনায় কোনায় সব বৃষ্টির জল আসে, বৃষ্টির জল যদি খেয়ে ফেলে তাহলে একটা সমস্যা হতে পারে। এই যেই লাস্ট, ঠিক আছে, আর আমি তিতির ফিতির কিচ্ছু পুষবো না বন্ধুরা, ইচ্ছা হলে এক দু পিস টার্কি পুষবো মাঝে মাঝে, টার্কিগুলো যেহেতু অনেকটা সমস্যা কম হয়, আর অতটা বেশি পুষবো না, আমার একটু বেশি পোষা হয়ে গেছে, এই গাছটা আমার ভুল করা হয়ে গেছে, আমার রাখতে হতো দু তিনটে, এনাফ, এর থেকে বেশি রাখাটা ঠিক হয়নি বন্ধুরা। দেখো সবাই জল খাচ্ছে এই জলের এই পাত্রটা থেকে, আমাদের সবুজ জল খাচ্ছে ওই টবের পাত্র থেকে, বাহ খুব সুন্দর, ঠান্ডা তো এর জন্যই লাগবে। দেখি 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 জলটা ফেলে দিই, রডটা দেখেছো, রডটা নড়বড়ে হয়ে গেছে, টবের মাটি সব নড়বড়ে হয়ে গেছে, টবে আবার মাটি ভরতে হবে আমার, এই শয়তানগুলো সব মাটি খেয়ে পুরো ফুরিয়ে দিয়েছে বন্ধুরা। এখানে দেখো গাইস কেমন লাগছে সব কটাকে, আর এই যে বালার বোর, একটা বাজে স্বভাব, বালার বোর বাজে স্বভাবটা হচ্ছে জলের ড্রামে ওঠা, দেখো জলের ড্রামে পুরো কুইনের মতন উঠে বসে আছে। ও যে তুই নিজেকে কুইন ভাবছিস নাকি বালার বউ গালা, ওই দেখো গাইস কেমন লাগছে, জাস্ট অসাম লাগছে। আর এদিকে আমাদের সিরাজিটা ডাকাডাকি করছে, সিরাজিটা ডাকাডাকি তোমাদের দেখাতে হবে গাইস, দেখো দেখো জাস্ট ডাকটা দেখো, পটারের মতন লাগে মাঝে মাঝে, আমার মাঝে মাঝে দেখে মনে হয় এটা কি সিরাজির মতো ক্রস না পটারের ক্রস, এটাই আমার কনফিউশন হয়ে যায়। দেখেছো এর গলাটা একটু বেশি বড় আর একটু বেশি ফুলে যায়, আর ফোলার থেকে বড় কথা গলার ওইখানে কালারটার জন্য একটু পটার পটার ফিল হয় বন্ধুরা। এইখানে দেখো এটাকে দেখো, আমাদের মুরগা মগরা কাকা, সালমান খান সালমান খান সালমান খান, এই যে আয় আয় সালমান খান আয়, ওই দেখো গাইস কোথায় যাচ্ছে ও হেঁটে হেঁটে, ওই দেখো কীভাবে হাঁটছে তোমরা তাই দেখো, টং 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 টং, ঘর খোলা নেই ঘর খোলা নেই, ঘরে যেও না, আমাদের সুন্দরী সুন্দর তো ঘরের ভেতরেই আসে আজকে সারাদিন। ওই দেখো এই কোনাকে চলে গেছে, আমাদের পুষ্পা গেছে আর আমাদের ম্যাড্রাস গেছে, আর এই জায়গাটা দেখেছো একদম পরিষ্কার না, এর জন্যই তো আমার এখন এদের বাইরে ছাড়া যাবে না অতটা বেশি টাইম, ঠিক আছে। দেখো কার পেছনে ডাকছে তাই দেখো, আমাদের ম্যাড্রাস ফিমেলটার পেছনে ডাকছে। আর গাইজ এরা কিন্তু এর জোট কিন্তু ডিম দেয়নি এখনও, ডিম দিতে অনেকটা লেট হচ্ছে, আমার ব্যবস্থা নিতে হবে খুব তাড়াতাড়ি। আর ওইখানে দেখো কে ডাকাডাকি করছে, আমাদের সুলতান, আমাদের সুলতান কিন্তু আবার খতরনাক ডাকাডাকি শুরু করে দিয়েছে বন্ধুরা। মাঝে ওর একটু সমস্যা হচ্ছিলো, মাঝে তো ওর শরীর খারাপ হয়েছিল এর জন্য একটু সমস্যা হচ্ছিলো, বাট এখন আবার ওর ফর্মে ফিরে চলে এসছে বন্ধুরা। দেখো যা ডাকছে কেমন তোমরা তাই দেখো গাইজ, তো এখন আপাতত আমি তোমাদের দেখাবো কাকে বলো তো, আমাদের চুচুকে, দেখো আমাদের চুচু বাইরে চলে এসছে, আমাদের চুচু ছিল এতক্ষণ বেবিদের কাছে এর জন্য আসতে পারিনি, এখন চলে এসছে খুব সুন্দর খুব সুন্দর, চুচুকে জাস্ট অসাম লাগছে, চুচু চুচু চুচু। এখন আপাতত পায়রাগুলো থাকুক, এদের আমি একটু পরে ঘরে ঢুকে ফেলবো, একদম সমস্যা নেই গাইজ, এইবার আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো, তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে, বাই।